জাফর ইকবাল বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছে খুবই জনপ্রিয়। তো তরুণ প্রজন্ম বা বাচ্চা কাচ্চা, স্পেশালি স্কুল গোয়িং বাচ্চা কাচ্চা কাছে খুব জনপ্রিয়। তো একটা কথা এভাবে বলা হয় যে যাদের কাছ থেকে, উনি তো বাচ্চা কাচ্চা নিয়ে কাজ করে, যারা বাচ্চা কাচ্চা নিয়ে কাজও করে না, জাস্ট সেলিব্রিটি বা জাস্ট, তাদের ব্যাপারে এরকম বলা হয় দেখবেন যে তারা কোনো উল্টাপাল্টা কিছু করলে বা বললে বলা হয় যে আপনাদের কাছ থেকে বাচ্চারা কী শিখবে বা বাচ্চারা এগুলো দেখে কী শিখবে। তো যারা বাচ্চাদেরকে নিয়ে কাজ করে না, বাচ্চারা হইতেছে তাদের কন্টেন্টের ব্যাপারে, দে মাইট রান ইনটু দেয়ার কন্টেন্ট বাচ্চারা, এই পসিবিলিটির কারণেও এই বিষয়টা নিয়ে এত এত কথা হয়। সেখানে জাফর ইকবাল বাচ্চাদের নিয়ে কাজ করেন, তারপর উনি মানে উনি ওনাতে আরও অনেক কেয়ারফুল থাকা উচিত, ওনার কথাবার্তা আচার আচরণ আরও অনেক সুসভ্য, আরও অনেক বাচ্চাদেরকে শিখাইতেছেন উনি, বাচ্চারা ওনার কাছ থেকে দেখে শিখতেছেন। সো উনি সবচাইতে ভালো আচরণ করা, সবচেয়ে সঠিক আচরণটা করার কথা। সেখানে উনি হইতেছে 100% উল্টা আচরণটা, উনি হইতেছে সবসময় একটা তো হইতেছে নিজে কাজকর্ম করে, এই রেসিস্ট কাজকর্ম, রেসিস্ট কথাবার্তা বলান এইগুলো তো আছে, একটা নিজে করেন, আর একটা হইতেছে বাচ্চাদেরকে দিয়ে করান, বাচ্চাদের বইয়ের মধ্যে এরকম ম্যাটেরিয়াল দিবেন, বাচ্চাদের নিয়ে গল্প লিখলে সেটার ভিতরে এরকম করে দিয়ে দিবেন। রিসেন্টলি ঘটনার কারণে এই আলোচনা যে ঢাকা ইউনিভার্সিটির হচ্ছে খেলার মাঠে হইতেছে এরকম বাচ্চা কাচ্চাদের নিয়ে একটা প্রোগ্রামের মধ্যে উনি ওনার মিচকা শয়তানি জায়গাটা দেখেন উনি। আচ্ছা, যেটা হয়েছে হয়তো পড়ছেন সবাই, যদি কেউ না পড়ে থাকেন জেনে থাকেন, সেটার কনটেক্সট হইতেছেই তিনি সেই প্রোগ্রামের মধ্যে বাচ্চা কাচ্চাকে বলছে যে আমরা কাদের সাথে যুদ্ধ করছিলাম, বাচ্চা কাচ্চারা বলছে পাকিস্তান। তারপর উনি বলছে যে আমি এই দেশের নাম মুখে নিতে চাই না, তোমরা মুখে নিচ্ছ, তোমরা খুলি করে ফেলবো বাসায় গিয়ে। শয়তানের জায়গাটা কোন জায়গাতে দেখেন, উনি যদি বলতো যে তোমরা পাকিস্তানের নাম মুখে নিও না, কুলি করে ফেলবো মুখে, সেটা সেটা কিন্তু বাচ্চাদের যেভাবে অ্যাফেক্ট করতো, যেভাবে তাদের উপর ইম্প্রেশন ফেলতো, এটা অন্যভাবে করলে যে ওদের মুখ দিয়ে প্রথম নামটা উচ্চারণ করাইছে, করাই বা তাদেরকে ফিল করাইছে যে তোমরা খুব খারাপ একটা কাজ করছো, এই ফিলিংটা, এই যে রিলেট করতে পারা, এটা ওনার উদ্দেশ্যমূলক শয়তানি। কারণ হচ্ছে, নাহলে উনি বলতেই পারতেন যে কি জানি বলে, কারণ উনি তো জানেন উনি ওদেরকে মুখ দিয়ে বের করে দিচ্ছেন এই ওয়ার্ডটা, উনি জানেন, উনি এমনভাবে এমন একটা প্রশ্ন করছেন যেটার উত্তর কী আসবে উনি খুব ভালো করে জানেন। তো উনি সরাসরি বলতে পারতেন তোমরা পাকিস্তানকে নাম মুখে নিবার নিলে কুলি করবো, সেটা না করে উনি ওনাদের এমন একটা প্রশ্ন করছেন যে প্রশ্নের উত্তর দিলে ওই দেশের নাম মুখে নেওয়া লাগবে, এবং ওই দেশের নাম মুখে নিলে তারপর উনি এই কথাটা বলবেন, এবং উনি এইভাবে করে করাইলে বাচ্চাদের মুখ দিয়ে জিনিসটা বের করে তারপর তাদেরকে এরকম খারাপ ফিল করাইলে এটা তাদের উপরে আরও স্ট্রঙ্গার ইম্প্রেশন ফেলবে। সো এই যে কাজগুলো উনি করেন, রেসিস্ট কাদেরকে বলে, মানে রেসিস্ট যে বলা হয়, রেসিজম ক্লাসিক উদাহরণ হইতেছে এটা। রেসিজম হইতেছে আপনি একটা রেসকে নিয়ে বা মোটামুটি জেনারেলি আপনি একটা যদি স্টিরিওটাইপ তৈরি করেন, যেমন মুসলমান কেউ বোমা মারে, জঙ্গি দুই চারজন আছে, আপনি যদি বলেন সব মুসলমানরা খারাপ, এটা হইতেছে একটা রেসিস্ট আচরণ, রেসিজম। মানে রেস কথাটা রেসের সাথে সম্পর্কিত হলে এখন এটা ব্রডার সেন্সে ইউজ করা হয়। সো আপনি একটা রেস, ইসলাম ধর্ম মুসলমান এটা কোনো রেস না, কিন্তু একটা গ্রুপ, একটা কমিউনিটিকে আপনি একজন দুজনের কারণে যদি আপনি ব্রড পেইন্ট দিয়ে, ব্রড ব্রাশ দিয়ে পেইন্ট করেন, তাহলে সেটাকে, এটা হইতেছে ক্লাসিক রেসিজম। আপনি হচ্ছে জার্মানির হইতেছে, হিটলার ছিল, জার্মানির নাৎসিরা ছিল, খুব খারাপ কাজ করছে, যখনই কথা হয় কেউ কিন্তু কখনো বলে না জার্মানরা খারাপ, জার্মানদের নাম মুখে নিব না, কারণ জার্মানি যা করছে ইতিহাসে এটা স্পেশালি ওয়েস্টের জন্য তো খুবই সেন্সিটিভ, এবং ওয়েস্টের জন্য বাদ না দিলেও আসলে মানব ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য ঘটনাগুলোর মধ্যে একটা। কেউ কিন্তু কখনো বলে না যে জার্মানরা খারাপ, জার্মানদেরকে ঘৃণা করতে হবে, সবাই বলে হিটলার নাৎসি, হিটলারের নাৎসি, এভাবে বলা ওই সময়টা নিয়ে যখন রেফার করার জন্য, কেউ কখনো এইভাবে করে জেনারেলাইজড কমেন্ট করবেন, কারণ এইভাবে করে কথা বললেই সেটা হয়ে যাবে রেসিজম, রেসিস্ট একটা কমেন্ট হয়ে যাবে। আপনি হিটলারকে সমালোচনা করেন, আপনি নাৎসি সমালোচনা করেন, আপনি জার্মান, জার্মানিদের সমালোচনা করেন, আপনি যখন স্টিরিওটাইপ ইয়ে করে ফেলবেন তখন এটা হইতেছে রেসিজম। সো হ্যাঁ, পাকিস্তানের সাথে, পাকিস্তান আমাদেরকে, আমাদের সাথে যুদ্ধে যে নৃশংস আচরণ করছে, সারা পৃথিবীতে যত যুদ্ধের ঘটনা, প্রত্যেকটা যুদ্ধের ঘটনার মধ্যে কোনো 19-20 নেই, আপনি যুদ্ধের ঘটনাগুলো পড়লে দেখবেন একদম সেম টু সেম, রেপ করা, খুন করা, নির্বিচারে হত্যা করা, এটা যখন এই লাইসেন্স পেয়ে যায় যুদ্ধের পরিস্থিতিতে, তখন মানুষের আসল প্রবৃত্তি, একদম আদিম প্রবৃত্তি বের হয়ে আসে। অন টপ অফ দ্যাট যুদ্ধের মধ্যে হইতেছে প্রতিপক্ষকে মোরালি হইতেছে উইক করার জন্য, ডিমোরালাইজ করার আর একটা ট্যাকটিক হইতেছে ধর্ষণ করা, এইগুলো করা। সো এগুলো যুদ্ধের ট্যাকটিকের, এগুলো সবসময় হয়ে আসতেছে। যেটা বললাম যুদ্ধের সব ঘটনা পড়লে দেখবেন একই রকম, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এক রাতে কত 2 মিলিয়ন বোধ হয়, 20 লাখ বোধ হয় রেপের ঘটনা ঘটছে, নাকি 2 লাখ, 20 লাখই তো মনে হয়, মানে অ্যাবসার্ড একটা নাম্বার এক রাতে। সারা পৃথিবীর প্রত্যেকটা যুদ্ধের ঘটনার নৃশংসতা একেবারে সেম টু সেম, কপি কপি পেস্ট টাইপের।
তো হ্যাঁ, এগুলো নৃশংস কাজ, যারা এগুলোর সাথে জড়িত ছিল তাদের সমালোচনা হবে, সবসময় সবাই সমালোচনা করে, কিন্তু এটা এইভাবে পিকচারাইজ করা যে 40 বছর আগে একজন নেতার আদেশে হইতেছে কিছু মানুষ খারাপ কাজ করছে, সেই ঘটনাকে টেনে এনে এখন পর্যন্ত ভিলিফাই করা, একটা একটা দেশের নাম নিয়ে, দেশের মানুষের নাম নিয়ে, ওই দেশের নাগরিক, সাধারণ নাগরিক এখন যে এগুলোর সাথে কোনো সম্পর্ক না, ইভেন তখনও যখন পাকিস্তানের নৃশংসতা করছে, যখন কি সবাই এগুলো সাপোর্ট করছে, কটা মানুষ সাপোর্ট করছে? বেশিরভাগ মানুষ তো সাপোর্ট করেই নাই, মানুষ তো জানতোই না, বেশিরভাগ মানুষ অনেকে ওয়াকা ভালো ছিল না কি হইতেছে পূর্ব পাকিস্তানে। সো বাংলাদেশ এখন যেসব ঘটনা ঘটে, এসব ঘটনা দায় কি জাফর ইকবাল নেবেন? এসব ঘটনা দায় কি আমি নিব? আমি কি এটা সাপোর্ট করি? এই যে সরকার যত খুন গুম করতেছে, এগুলো সবগুলোর জন্য কি এখন যদি বাইরের দেশের একটা মানুষ বলে এই বাংলাদেশিদের নাম, বাংলাদেশের নাম মুখে নিবা না, কুলি করবা, বাংলাদেশিদেরকে ঘৃণা করতে হবে, বাংলাদেশিরা পৃথিবীর সবচেয়ে খারাপ নরকীট, এই ভাষায় কথা যদি বলে তখন এটা হয়ে যাবে রেসিজম? না, এই বাংলাদেশের সব মানুষ এটাকে এন্ডোর্স করে না, এই ধরনের কর্মকাণ্ডকে। একটা সরকার করতেছে, একটি সরকারের কিছু লোক করতেছে, তার কিছু পেটোয়া বাহিনী করতেছে, সারা পৃথিবীর মধ্যে এইভাবেই হয়ে আসছে, হয় কিছু গ্রুপ অফ পিপল তার দল বল সাঙ্গপাঙ্গ নিয়ে অন্যায় অত্যাচার করে, সেইটার কারণে এই যে পাকিস্তানের একটা শিশু, একটা বাচ্চা, একটা নারী, একটা সবার ব্যাপারে উনি যে এইভাবে করে ঘৃণা ছড়াইতেছেন, এবং উনি এটা আমাদের বাচ্চা কাচ্চাদের মধ্যে ঢুকাইতেছেন, বাচ্চা কাচ্চাদেরকে শিখাইতেছেন, মুখ দিয়ে উচ্চারণ করাইতেছেন, করাই বলতেছেন যে পাকিস্তান, এই যে উনি এই পর্যন্ত যতগুলো লেখা লিখছেন, হ্যাঁ আমি একটু জাস্ট গুগল করতে গেছি, সব চলে আসছে, খালি ওনার মানে ভাষাগুলো কি ওনার। উনি নিজে একটা কলামে অনেক আগে লিখছিলেন যে হার্ভার্ড ইউনিভার্সিটির কোন প্রফেসর হচ্ছে এরকম করে বলছিল যে মেয়েরা হইতেছে রিসার্চ ভালো করতে পারে না বা এরকম কিছু একটা বলছে, ওই লোকের চাকরি চলে গেছে, হার্ভার্ড ওই প্রফেসর চাকরি চলে, এর জাফর ইকবাল লিখছে, ওনার কলামে পড়ছি ঘটনা। তো উনি এটা বুঝেন যে ওই হার্ভার্ড প্রফেসর যদি এমন হয়, ওনার কোনো নারী স্টুডেন্ট বা কোনো নারী কলিগের পারফরমেন্স দ্বারা উনি সন্তুষ্ট না হয়ে যদি এরকম জেনারেলাইজ সুইপিং কমেন্ট করে, তাহলে চাকরি চলে যায়, কারণ এটা একটা রেসিস্ট কমেন্ট, এটা একটা সেক্সিস্ট কমেন্ট হয়েছে এবং এটা জাস্টিফাইড। এবং জাফর ইকবাল এই ঘটনা তুলে ধরে কলমে লিখে উনি আমাদেরকে বুঝাইছেন যে এটা কত রকম খারাপ কাজ, এই টাইপের কাজ করা, এগুলো করলে হার্ভার্ড ইউনিভার্সিটির প্রফেসরের চাকরি চলে গেছে। আপনি কী করতেছেন? আপনি কী করতেছেন? আপনি আমাদেরকে রেসিজম শিখে আপনি করতেছেন নাকি? তো এখন কথা হচ্ছে যে এগুলা এগুলা করে, আর আপনি দেখবেন যে ওয়েস্টের মধ্যে যারা রেসিস্ট, হোয়াইট সুপ্রিমেসিস্ট, রেসিস্ট, এরা হইতেছে কোনো পড়া নাই, শোনা নাই, শিক্ষিত লোক না, গণ্ডমূর্খ, অকাঠমূর্খ, এদের মধ্যে কোনো জ্ঞান গরিমা নাই, এদের মধ্যে খালি হেট, ঘৃণা, জানে না কোনো কিছু, ওই ইন্টারনেটের মধ্যে কনস্পিরেসি থিওরি পড়ে, পড়ে ফেক নিউজ পড়ে, পড়ে পড়ে এদের মধ্যে ঘৃণাজীবী, এরা একটা ভালো ভদ্র শিক্ষিত এরকম পাবেন না খুঁজে। আপনি এইসব ইউনিভার্সিটিতে যান, ইউনিভার্সিটিতে গেলে এনভায়রনমেন্টটাই আলাদা, কারণ বেশিরভাগ ইউনিভার্সিটির মধ্যেই বেশিরভাগ মানুষ হইতেছে প্রোগ্রেসিভ চিন্তাভাবনার, এখানে রেসিস্ট কোনো স্থান নাই, বিন্দুমাত্র স্থান নাই, পৃথিবীর কনভার্সেশনটা এখন এমন হয়ে গেছে যে রেসিস্ট কথাবার্তার বিন্দুমাত্র স্থান নাই। কেউ যদি সারা পৃথিবী, যেটা বলে গ্লোবাল ভিলেজ হয়ে গেছে, সারা পৃথিবী ছোট হয়ে আসছে ইন্টারনেটের কারণে, তথ্য প্রযুক্তির কারণে, ইন্টারাকশন বাড়ছে, সব দেশের মানুষের সাথে সব দেশের মানুষের কনস্ট্যান্টলি ইন্টারাক্ট করতে হয়, যোগাযোগ করতে হয়, কথাবার্তা বলতে হয়, ভাবের আদান প্রদান করতে হয়, আমার পাকিস্তানি ফ্রেন্ড আছে, আমার ইন্ডিয়ান ফ্রেন্ড আছে, আমার সব দেশের ফ্রেন্ড আছে। তো এই পৃথিবীর মধ্যে, এই অবস্থার মধ্যে যারা হইতেছে কমিউনাল হারমোনির জন্য ক্ষতিকর, যারা এই ধরনের কথাবার্তা বলেন, ছড়ান, এদেরকে খুবই নোংরাভাবে দেখা হয়, খুবই ঘৃণ্য চোখে দেখা হয়, এবং ইমিডিয়েটলি জব থেকে কিক আউট করে দিবে, ইমিডিয়েটলি এদেরকে হইতেছে খুব ইয়েভাবে করা হবে, খারাপ মানুষ হিসেবে ট্রিট করা হবে। এই পৃথিবীতে বসে উনি বাংলাদেশের মতো দেশ বলে এগুলো দিনের পর দিন করে পার পেয়ে যেতেছেন, ন্যূনতম সভ্য কোনো দেশ হলো না, চাকরি থেকে তো বের করতো, ওই দেশ থেকে বের করে দিত, আর উনি বাংলাদেশে, বাংলাদেশের এই অসভ্য কালচারের মধ্যে, অসভ্যতার মধ্যে এগুলো করে পার পাইতেছেন এবং এগুলো করার সুযোগ পাচ্ছেন এবং করে যাচ্ছেন। এবং তার চেয়ে ভয়াবহ ব্যাপার হচ্ছে, উনি এগুলো তো করতেছেন করতেছেন, উন্নতদেরকে শিখাইতেছেন, কিশোর যুবকদেরকে শিখাইতেছেন, ছোটো ছোটো বাচ্চাদেরকে শিখাইতেছেন, এবং এমন প্রক্রিয়া শিখাইতেছেন মানে ঘৃণা এমনভাবে চাষ করেন ঘৃণার, ওদের মুখ দিয়ে নাম, দেশের নাম উচ্চারণ করে, তারপর আবার বলতেছেন তোমরা কুলি করে আসো। সো এগুলো আসলে এখন সময় আসছে এগুলো কল আউট করার, জাফর ইকবাল, এগুলো নিয়ে অনেকদিন ধরে আমরা টুকটাক লেখালেখি করে আসতেছি, কিন্তু শুধু লেখালেখি করে হবে না, এই কারণ আপনার বাচ্চাকে আপনি স্কুলে পাঠান এইগুলো শেখার জন্য না, আপনার বাচ্চাকে আপনি স্কুলে পাঠান রেসিজম শেখার জন্য না, হেট শেখার জন্য না, ঘৃণা শেখার জন্য না। সো আপনাদের যাদের বাচ্চা কাচ্চা এই জাফর ইকবালের এই ইয়েতে সমাবেশে উপস্থিত ছিল, যে স্কুল পাঠানো হয়েছে, আপনারা তাদেরকে জিজ্ঞেস করেন, কথা বলেন এটা নিয়ে, এবং এগুলো নিয়ে আপনারা সবাই আওয়াজ তোলেন যে না, আমরা আমাদের বাচ্চা কাচ্চা স্কুলে পাঠাই রেসিজম শেখার জন্য না, অসভ্যতা আমি শেখার জন্য না।